আমার সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটার দুই পাশে যে বাড়িগুলো রয়েছে, এই বাড়িগুলোর সুন্দর একটা গল্প আছে। সেটা হলো, এটা তার আগে বলে নিই, জায়গাটার পরিচয় দিয়ে নিই, এটা হচ্ছে মানিকগঞ্জের একদম সদরে বাজারের পাশে পূর্ব দাসরা, এই গ্রামের নাম। এবং একেবারে শহরও না, একেবারে গ্রামও না, কারণ সদরের মাঝখানে তো জায়গাটা অবস্থিত। তো এই রাস্তার দুই পাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই বাড়িগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে কোন বাড়ি হিন্দু আর কোন বাড়ি মুসলমান সেটা কিন্তু দেখে বোঝার উপায় নেই। তবে এই রাস্তার দুই পাশে এখানে হিন্দু মুসলমান একদম সমানভাবে বসবাস করছেন। এই বাড়িটা যদি হিন্দু হয়, এই বাড়িটা মুসলমান, বা এর পরের বাড়িটা যদি হিন্দু হয়, তার পরের বাড়িটা মুসলমান, যেমন এই নতুন বাড়িটা, তারপরে হচ্ছে এই যে যতগুলো বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়িগুলো একটা বাড়ি হিন্দু, একটা বাড়ি মুসলমান। যদিও হিন্দু এখানে বেশি, তবে মুসলমান হিন্দু হচ্ছে মেশানো। কিন্তু মজার ব্যাপার হলো যে এইখানে, এই শুধু মাঝখানে একটি রাস্তা কিংবা কোনো বাড়ির মাঝখানে কোনো রাস্তাও নেই, একদম সমানভাবে মুসলমানরা আজান দিয়ে নামাজ পড়ছেন, হিন্দুরা হচ্ছে ঘণ্টি বাজাচ্ছেন, পূজা করছেন, কিন্তু এই কোনো ঝামেলা, সাম্প্রদায়িক ঝায় ঝামেলা কোনো কিছুই কিন্তু এখানে নেই, একটা সম্প্রীতি কিন্তু বিরাজ করে। এই হচ্ছে এই মানিকগঞ্জের সদরের যেই পূর্বদাসরা গ্রাম, এই গ্রামের যেই রাস্তাটা, এই রাস্তার দুই পাশে যে বাড়িগুলো রয়েছে, এই বাড়িগুলো কোনো বাড়ি হিন্দু, কোনো বাড়ি মুসলমান, এইখানে কিন্তু কোনো প্রকার সাম্প্রদায়িক হচ্ছে যে হাঙ্গামা, দাঙ্গা কিংবা একজন আরেকজনকে কষ্ট দেওয়া কোনো কিছুই কিন্তু এখানে নেই। এটাই হচ্ছে এখানকার একটা সৌন্দর্য। এমনকি এখানে হাটে বাজারে মুসলমান ক্রেতা, হিন্দু বিক্রেতা, আবার হিন্দু ক্রেতা, মুসলমান বিক্রেতা, এভাবেই কিন্তু এখানকার একটা সৌন্দর্য এই মানে চলে আসছে। এটাই কিন্তু এখানকার হচ্ছে যে বৈশিষ্ট্য। এই যে দেখেন, এত সুন্দর করে এখানে রাস্তার পাশে হচ্ছে একটা এই ছোট করে পূজা অর্চনার মতো করে বানিয়ে রেখেছেন, কি সুন্দর দেখতে, কোনো কিন্তু সমস্যা নেই, কেউ কিন্তু ভাঙে না, কোনো দিন কেউ ভাঙছেও না। অথচ আমরা বলে থাকি যে বাংলাদেশে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নানানভাবে আমরা নষ্ট করে থাকি, এবং হচ্ছে অনেকেই বিভিন্ন ধরনের কথা বলে থাকে, এখানে হচ্ছে যে যারা সংখ্যালঘু তারা নির্যাতন হয়। কিন্তু সংখ্যালঘু যে নির্যাতন হয় না, হিন্দু মুসলমান যে এখানে খুব হচ্ছে যে সম্প্রীতির সঙ্গে বসবাস করতে পারে, তার অন্যতম উদাহরণ হচ্ছে আপনারা এই যে এলাকাটি এতক্ষণ দেখলেন, মানিকগঞ্জের সদরের একদম গ্রাম, একটি পূর্বদাসরা গ্রাম। এখানে অর্ধেক হিন্দু, অর্ধেক মুসলমান। এই ওয়ার্ডে, 5 নম্বর ওয়ার্ড, এখানে যারা ভোট দেন অর্ধেক হিন্দু ভোটার, অর্ধেক মুসলমান ভোটার। কিন্তু এইখানে কিন্তু হিন্দু মুসলমান কখনোই কোনো ধরনের ঝামেলা হয় না। তো যারা হচ্ছে যে এই যারা এই ধরনের সম্প্রীতির উদাহরণ দেখতে চান, তারা আসতে পারেন মানিকগঞ্জে, দেখতে পারেন। এমন কি হচ্ছে যে এই তারা চাইলে, আমরা চাইলে আসলে সব কিছুই পারে, সবাই সুন্দরভাবে বসবাস করুক, এমনটাই চাওয়া আসলে থাকলো। ধন্যবাদ সবাইকে।